ওয়েলকাম টু নোটেস বাংলা আজকে আমি আপনাদের দেখাবো যে অ্যাকশন মোড কিভাবে তৈরি করতে হয় দেখুন আমি যে কাজগুলো করি যে অনেক সময় দেখেন যে আমি একটি ক্লিকের মাধ্যমে শর্টকাটের মাধ্যমে কিন্তু একটা ছবিকে আমি সুন্দর করে নিতে পারি দেখছেন যে প্রথমে যে ছবিটার এটা দেখিয়েছিলাম আপনাকে ছবিটা কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঝাপসা এখন আমি একটি দুটো ক্লিক করে কিন্তু ছবিটাকে আমি স্মুথ করে নিতে পারছি সেগুলো কিভাবে করবেন এবং যে ফিল্টার ডাউনলোড করবেন সেক্ষেত্রে যে ডাউনলোড করার ক্ষেত্রটা এটা অনেক ফিল্টার প্লাগ ইউজ করতে হয় সেই প্লাগ আপনারা নিজেই ইউজ করতে পারেন বা নিজে তৈরি করতে পারেন সেটি কিভাবে করবেন আমি দেখিয়ে দেব আজকে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু অনেকটাই ঝাপসা এই ছবিটাকে ক্লিক করার জন্য বারবার আমাকে কাজ করতে হয় সেজন্য আমি একেবারেই কাজটা করব সেজন্য আমি এটাকে অ্যাকশন তৈরি করে নেব অ্যাকশন তৈরি করার জন্য আমি যাব বিওসে এই উন্ডোসে চলে যাব উন্ডোসে গিয়ে এখানে দেখবেন অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন এই অ্যাকশন বাটনটা আমি এখানে ওকে করে দিচ্ছি এখানে এখানে ডেফল্ট কিছু অপশন দেওয়া থাকবে নিজস্ব প্লাগ কিছু এখানে সেট করা আছে আপনার ব্যক্তিগতভাবে যদি আপনি এখানে সেট করেন তাও সেট করতে পারেন বিভিন্ন প্লাগ ইনে আমি সেট করে রেখেছি কিন্তু আরেকটা প্লাগ আমি এখানে অ্যাড করব সেটি কিভাবে করব বাউজে ছবি স্মুথ করার জন্য ভিডিওটা না টেনে দেখতে থাকুন অনেক কিছু এই ভিডিওতে আপনি শিখতে পারবেন একটি কাজ একবারেই কাজ করলে আপনি সারা বছর বা যতদিন আপনার উইন্ডোজ আছে বা যতদিন আপনার সেট আপ করে রাখবেন ততদিন আপনি এই কাজটা এখানে আপনি করে নিতে পারেন সেক্ষেত্রে এই অ্যাকশনটা কিভাবে আপনারা তোর করবেন দেখুন এখানে যে এটা দেখতে পাচ্ছেন ক্যারেটের নিউ সেট এটাকে আপনি একটা ক্লিক করে দিন এখানে ফাইভ দিবেন বা আপনি এখানে একটা নামও দিতে পারেন কিন্তু আমি এখানে ধরুন শুধু স্ক্রিন রোটেশন দিয়ে দিলাম আর ইউ দিলাম সংক্ষিপ্তে দিয়ে দিলাম আমি এটা আমি ওকে করে দিচ্ছি ওকে করে দিয়ে এখন আমি কেটে নিউ দেখতে পাচ্ছেন এই যে নিউটা লেয়ারটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি কেটে নিউ অ্যাকশন এটার মধ্যে আমি ক্লিক করে দেবো এখানে কিছু অপশন আসবে সেক্ষেত্রে এই যে ননটা দেখতে পাচ্ছেন কোন বাটনটা সিলেক্ট করতে এই অপশনটার জন্য শর্টকাটে ওই ওই বাটনটা যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু এই কাজটা হবে সেজন্য এই বাটনটাকে আপনার সেট করে নিতে হবে সেজন্য আমি এফ সেভেন সেট করে দিচ্ছি এখানে কিন্তু অন্য অন্য বাটন দেখছেন কন্ট্রোল এজ এটাও কিন্তু আমি দিব শিপ দিয়া ওটা দত্তবারন কন্ট্রোল দেব দত্তবারন এটা কিন্তু এভাবে কিন্তু আপনি করা যেতে পারে আমি সেই দিকে যাচ্ছি না আমি যাব শুধু অ্যাপটা সিলেক্ট করে এখানে রেকর্ড বাটন আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিই এখন কিন্তু আপনাদের অ্যাকশন কিন্তু এখানে শুরু হচ্ছে বা রেকর্ড হচ্ছে রেকর্ড হওয়ার জন্য এখানে প্রথমে একটা ডুপ্লিকেট লেয়ার করে নিবা সুবিধে হবে তবে যে কাজগুলা করবে সেগুলো আপনি রেকর্ড করে নেবে সেজন্য রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার দেখতে পাচ্ছেন এটা একটা লেয়ার করে নিলাম আমি একটা ব্যাকগ্রাউন্ড একটা নাম দিয়ে দিলাম এখানে একটা লেয়ার করে নিয়েছি আমি ব্যাকগ্রাউন্ড কপি এখন প্রথমে ছবিটাকে আপনার ইনভার্ট করতে হবে ইনভার্ট করার জন্য আপনি যাবেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখানে দেখতে পারেন ইনভার্ট এটা কি কন্ট্রোল আই বাটন প্রেস করে কিন্তু আপনি এটাকে ইনভার্ট করে নিতে পারেন সেক্ষেত্রে আমি প্র্যাকটিক্যালি এখানে আপনাকে দেখে দিচ্ছি এটা ক্লিক করে দিলেই কিন্তু আপনার এটা ওকে হয়ে যাবে ধরুন আমি এটাকে ওকে করে দিচ্ছি ছবিটাকে আমি ইনভার্ট করে নিলাম ইনভার্ট করার জন্য এটা ইনভার্ট হয়ে গেছে এখন আমি এই ছবি ব্লান্ডিং মুডটাকে চেঞ্জ করে চেঞ্জ করার জন্য নর্মালে চলে যাবো দেখছেন ব্লান্ডিং মুড এটাকে চেঞ্জ করে আমি একটা বিবিট লাইট দিয়ে দিলাম এখানে বিপিটলাই দিয়ে ছবিটা কিন্তু এখন দেখা যাচ্ছে না আমি চলে যাব এখন ফিল্টারে ফিল্টারে গেলাম ফিল্টারে গিয়ে যাব আদার্স আদার্সে গিয়ে যাব হাইপাস পাসে ক্লিক করে এইখানে কিন্তু আপনাদের কাজটা করতে হবে এটা যদি আপনি স্মুথ করতে চান তাহলে আপনি এটাকে রেডিয়েন্সটা বাইরে দিতে হবে যদি একটু ঝাপসা করতে চান তাহলে কিন্তু এটাকে আপনি কমিয়ে দিতে হবে যেহেতু আমি ছবিটাকে ক্লিন করি সেজন্য আমি রেডিয়েন্সটা একটু এতটুকু পরিমাণে আমি রেডিয়েন্সটা বাইরে দিলাম বাইরে দিয়ে এটা ওকে করে দিলাম এখন আমি আবার যাব ফিল্টারে ফিল্টারে চলে যাবে এখন যাবে ব্লার ব্লার এই গাভসিয়ান ব্লার তখন কিন্তু আমি রেডিয়েন্সটা কমিয়ে দিয়েছিলাম এখন কিন্তু রেডিয়েন্সটা আমি এখন তখন ওটা বাড়িয়ে দিয়েছিলাম এটা কিন্তু আমি এখন কমিয়ে দেবো ছবিটা যেহেতু আমি স্মুথ করবো আর যদি আপনি একটু ক্লিয়ার রাখতে চান তাহলে রেডিয়েন্সটাকে আপনি বাড়িয়ে দিতে হবে যদি চকচকে রাখতে চান বা স্মুথ না করতে চান আমি যেহেতু স্মুথ করব সেক্ষেত্রে আমি রেডিয়েন্সটা একটু এখানে কমিয়ে দিলাম ছবির রেজলিউশন অনুযায়ী আপনি কাজটা করবেন এখানে আমি এটাকে এখন ওকে করে দিচ্ছি ওকে করে দিয়ে এখন কিন্তু আমার এখানে কাজ এখনো শেষ হয়নি আর বাকি আছে সেটা হলো এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে যেহেতু আমি কাজটা করলাম সেক্ষেত্রে এটাকে একটা করে নিতে হবে করার জন্য প্রথম এই যে লেয়ার মাস্ক দেখতে পাচ্ছেন এটাকে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এটাকে কন্ট্রোল আই বাটনে প্রেস করে দিয়ে লেয়ার মার্কস করে নিতে পারি কন্ট্রোল আই বাটন প্রেস করে এখন কিন্তু আপনার এইখানে কিন্তু কাজটা কিন্তু শেষ এখন আমি রেকর্ডটাকে অফ করে দিব এখানে আমি রেকর্ডটাকে অফ করে দিচ্ছি এখন দেখুন রেকর্ডটা অফ করে দিয়ে আমি ছবিটাকে কেটে দিলাম কেটে দিয়ে আমি ছবিটাকে আবার ওপেন করছি এখন দেখুন এই যে ছবিটা এটা কিন্তু আমি যে পরিমাণে যে কাজটা করে সেটা কিন্তু এখানে রেকর্ড হয়ে আছে এখন যদি আপনি ধরুন এটা ক্লিক করে রাখলাম আমি এটা কি আপনি কেটেও দিতে পারেন এখন কেটে দিলেও কোনো সমস্যা নেই দেখুন আমি এখন এফ সেভেনে পেশ করে দিলাম একটি মাত্র পেশ করার সাথে সাথে কিন্তু এটা দেখেন এখানে চলে এসেছে এখন শুধু আপনার কাজটা হবে কি এই যে মাস্কটা এটাকে মাস্ক করার জন্য কন্ট্রোল আইটা শুধু পেশ করে দিতে হবে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলেই ছবিটাকে একটা মাস্ক হয়ে গেল এখন আমি ব্রাশ টুলের মাধ্যমে কাজটা করব সেটাও যাবো আমি ব্রাশ টুল এই দেখতে পাচ্ছেন ব্রাশ টুল ব্রাশ টুল দিয়ে এখানে আমি ঘষব ঘোষার সাথে সাথে দেখবেন ছবির মানটা কতটুক আসে এখন দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফকগ্রাউন্ড কালারটা এটা ঠিক রাখবেন ঠিক রেখে তারপরে কাজটা করুন দেখুন আমি একটু ঘষছি রেডিয়েন্সটা অপাসিটি অবশ্যই বাড়িয়ে দিবেন দেখুন আমি এই যে একটু ঘষলাম দেখেন ছবিটা কিন্তু ফ্রেশ হয়ে যাচ্ছে মানে আপনি যে কাজগুলা প্রতিটা ছবিতে করবেন সেই ছবিটা যদি অ্যাকশনটা আপনি যদি সেট করে রাখেন বা রেকর্ড করে রাখেন তোর করে রাখেন ফটোশপে তাহলে কিন্তু আপনাকে করতে হবে না শুধু একটি বাটন প্রেস করলেই কিন্তু আপনি ছবিতে এই টেকনিকটা আপনি প্রয়োগ করতে পারবেন সেটা কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন যে আমি শুধু একটি মাত্র ক্লিকে কিন্তু ছবির এতটুক চলে এসেছে এখন আমি শুধু এটা হলো আমার অ্যাকশনের কারণে শুধু আমি অ্যাকশন যে রেকর্ড করেছিলাম ওই রেকর্ডের কারণে এটা ইয়ে করেছি এখন বলবেন যে ভাই ছবিটা তো আপনি কাজ করলেন যদি এক ছবির মান একরকম থাকে সেই ক্ষেত্রে এই কাজটা তো একেবারে অটো হয়ে যাচ্ছে সেটার অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু ছবিটা অনেকটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে আমি আবার ব্যাগে যাচ্ছি এটাকে আমি কেটে দিচ্ছি ছবিটাকে আমি কেটে দিই ছবিটাকে কেটে দিলাম এখন আমি উন্ডোজ চলে যাব অ্যাকশন বাটন যেটা দেখতে পাবেন যে অ্যাকশন বাটন এটা আমি ওকে করে নিচ্ছি এখন দেখুন এখানে যে কিছু অপশনটা আছে যেটা আগে পুনরায় দেখিয়েছিলাম যে একটি ক্লিক করেই কিন্তু আমরা ছবিটা এই পর্যন্ত দেখুন একটি এই পর্যন্ত কিন্তু চলে আসে দেখতে পাচ্ছেন একটি ক্লিকে কিন্তু এটা এ চলে আসে এখন এটাকে আপনি জুতিল ছবির মান অনুযায়ী করতে চান সেজন্য এখানে কিছু টিক মার দিতে হবে যেমন হাইপাসটা একটু ক্লিক করে দিব আমি আর ব্লার যেটা এটাকে আমি ম্যানুয়ালি ঠিক করে দিব এই জন্য এটাকে আমি টিক চেকমার দিয়ে দিচ্ছি এখন এখন যদি প্লে বাটনটা প্রেস করেন বা সেভেন এফ সেভেনে প্রেস করে দেন তাহলে কিন্তু দেখেন এই যে প্রথম আসলে আমি হাইপাস হাইপাসে যদি আপনি একটু কমিয়ে দিতে চান কমিয়ে দিবেন যদি বাইরে দিতে চান ছবির মান অনুযায়ী ঠিক করার জন্য এটাকে আপনি বাইরে দিয়ে ওকে করে রাখুন ধরুন আমি এটা ওকে করে দিলাম এখন আছে গার্সিয়ান ব্লার এই ব্লারের ক্ষেত্রে আমি ছবির মান অনুযায়ী কতটুকু আপনি দিবেন সেটা আপনার উপর নির্ভর করবে সেটা এখানে আমি এখানে দিয়ে দিলাম এখন এখান থেকেও কিন্তু আপনি কাজটা করতেন ধরুন হাইপাসে আমি ক্লিক করে দিলাম এখানে বাড়িয়ে দিয়েছিলাম এখানে আমি একটু কমিয়ে দিলাম ধরুন যদি বাড়িয়ে কমে দিতে চান সেটা কিন্তু আপনি এখানে করে নিতে পারেন এখন দেখুন এতটুকু পরিমাণ চলে এসেছে এখন আমি উন্ডো চলে যাবে যে লেয়ারটা দেখছেন এই লেয়ারটাকে আমি আনলাম এখন এটাকে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিচ্ছি প্রেস করে দিলে দেখেন ছবি যে আগের যে মোটা ওইটা কিন্তু এখানে চলে এসেছে হয়ে গেছে আমি আবার দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু এক ছবি এখন আমি এফ সেভেনে এ প্রেস করে দিচ্ছি প্রেস করে দিয়ে এখন যদি আমি একটু স্মুথ করতে চাই সেগুলো আপনি এটা স্মুথ আপনি করে নিতে পারেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটা শুধু আপনার উপর ডিফেন্স করবে ছবির রেজলিউশন বা মান অনুযায়ী আপনি কতটুকু পরিমাণ এটাকে দিলে সুন্দর লাগবে সেটা কিন্তু আপনি নির্ধারণ করতে হবে আপনাকে ধরুন আমি এই পর্যন্ত দিলাম আমি ওকে করে দিচ্ছি এখন ব্লাডটা দিয়ে দেবো ব্লাডটা আমি কতটুকু পরিমাণ দিলে ছবিটা ভালো আসবে সেক্ষেত্রে আমি ব্লাডটা দিয়ে দেব ধরুন আমি এতটুকু পরিমাণ দিয়ে দিলাম একটু স্মুথ করার জন্য আমি এটা ওকে করে দিচ্ছি এখন কন্ট্রোল শুধু আই বাটনে প্রেস করে দেব প্রেস করে দিয়ে আমি এখন পুনরায় ব্রাশ টুল এই যে কালারটা ঠিক ঠিক করে নেবেন ব্যাকগ্রাউন্ড ফগ্রাউন্ড এখন যদি আপনি এখানে বসেন দেখেন এটা কিন্তু আপনি বারে বারে করতে হচ্ছেন একটা ছবি আনবেন এখানে ওপেন করবেন ফটোশপে ওপেন করেই শুধু এই বাটনটাকে প্রেস করে দেখবেন দেখবেন যে অটোমেটিকলি ছবিটা আপনার এই পর্যন্ত চলে এসেছে আপনার কোনো কিছু সিলেক্ট আর করতে হবে না এতগুলা কাজ আর আপনার বারে বারে করতে হবে না এটি একবারেই করে যদি সেভ করে রাখেন তাহলে একবারেই আপনার কাজটা এখানে করে নিতে পারেন দেখুন আমি এটা কিন্তু এখানে সব ধরনের প্লাগন কিন্তু আপনি নিজে কাজ করে যখন আপনি কাজ শিখবেন বা কাজ করুন তখন এটাকে সেট করে রাখবেন সেট করে রেখে তখন আপনি অটোমেটিকলি সময় বাঁচানোর ক্ষেত্রে এই কাজগুলো আপনি প্রয়োগ করতে পারেন তখন কিন্তু অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে ছবি সময়ও বেঁচে যাবে আপনার দেখতে পাচ্ছেন এটা এতটুকু পরিমাণে আমি দুটা লেয়ারকে এক করে দিলাম এক করে দিলে এখন যদি আমি ফিল্টারে চলে যাই ইমেজ মাইজ প্রফেশনাল এটাকেও কিন্তু আপনি রেকর্ড করে নিতে পারেন রেকর্ড করে কিন্তু এটাকে আপনি সেট করে এখানে নিতে পারেন এটা পরবর্তীতে প্লাগ ইন আপনি নিজের মতো আপনি ব্যবহার এখানে করতে পারেন দেখুন এটা আমি এটা ওকে করে দিলাম আমি যদি কন্ট্রোল এফ আবার প্রেস করি এটা কিন্তু অটোমেটিকলি আবার কিন্তু সুন্দর কিন্তু হয়ে যাচ্ছে দেখছেন যে একটি ছবি কিভাবে অতি তাড়াতাড়ি বা দ্রুত কাজ করা যায় তাহলে দেখলেন সবাই আর ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে বেলায়কনটি চালু রাখবেন যদি কারো কোনো মতামত থাকে বা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ